আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফা কামাল তোহা বরখাস্তকৃত ওসি प्रदीप সহ सिन्हा হত্যা মামলার প্রধান তিন আসামিকে মেরিন ড্রাইভের ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব বহরছর পুলিশ তদন্ত কেন্দ্রের ঘটনাস্থলটি ঘটনার দিন কেমন ছিল সেভাবে মহরা সাজানো হয়েছিল ঘটনার সময় মেজর সিনহার আশেদের ব্যবহৃত গাড়ির মতো একটি প্রাইভেট কার রাখা হয়েছিল ঘটনাস্থলে মাত্র 2 মিনিটের মধ্যেই সেদিন ঘটনাটি কিভাবে সংগঠিত হয়েছিল তা হুবহু দেখিয়েছেন হত্যাকাণ্ডের সাথে জড়িতরা তাদের ঘটনার বিবরণ খুবই সূক্ষ্মভাবে প্রত্যক্ষ করেছেন র্যাব কর্মকর্তাগণ হস্তান্তর করেছে রামু থানা পুলিশ বৃহস্পতিবার রাত বারোটায় ল্যাপটপ মোবাইল হার্ড ডিস্ক এবং দুই লাখ টাকা সহ উনত্রিশ প্রকার মালামাল আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে র্যাবের কাছে হস্তান্তর করা হয় রাজধানীর কাঁচাবাজারে অব্যাহত রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি বন্যার কারণে বৃদ্ধি পেয়েছে চাল সহ সকল প্রকার সবজির দাম এদিকে মাংস মাছের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে কাঁচামরিচের ঝাঁচ রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এসে জানাচ্ছেন সহকর্মী মোসামিয়া ক্যামেরায় ছিলেন আলী আহমেদ সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্য সয়াবিন তেল ডাল পেঁয়াজের মূল্য স্বাভাবিক থাকলেও দাম বেড়েছে সকল প্রকারের সবজির সব সবজির দামে বাড়তি বন্যার কারণে পঞ্চাশ টাকার নিচে কোন সবজি নাই যেটাই বাজারে আসার পর সবজির দাম খুবই বৃদ্ধি পাচ্ছে দেখতেছি টমেটো আশি টাকা করে কিনেছি সেই জায়গায় এখন একশো টাকা করে হয়ে গেছে দাম বাড়েনি মাছ এবং সহ গরুর ও খাসির মাংসের না আমি তো মাছ কিনলাম মোটামুটি স্বাভাবিকই আছে খুব বেশি না মাছের দাম কম পাই কিন্তু বাজার কাস্টমার নাই মাছ লেবু আমরা ব্যস্ত বাচ্চা গরিবের চাল বলে পরিচিত মোটা চালের দামও বৃদ্ধি পেয়েছে চাউল বিয়াল্লিশ টাকা আছে টাকা আছে বর্তমানে যে চাউলের দামটা বাড়তি এই চাউলও কিন্তু মেলে দানের বাজারে বেশি প্রতিদিন বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হলে সকল পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় ফিরে আসবে এমনটাই বলছেন ভুক্তভোগী ক্রেতা সাধারণ ও সংশ্লিষ্টরা মুসামিয়া আনন্দ টিভি ঢাকা চম্পাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জসিম নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ শুক্রবার সকালের দিকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল একটি ওয়ান শুটার গান দুটি ম্যাগজিন পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও 1045 পিস ইয়া উদ্ধার করা হয় আজ রক্তাক্ত বিভিসিকাময় 21 আগস্ট 21 আগস্ট বাংলাদেশি ইতিহাসে একটি নিঃসংশয়তম হত্যাযোগ্যের কালো দিন নারকীয় সন্ত্রাসী হামলার 16 তম বার্ষিকী বিএনপি জামাত জোট সরকারের আমলে 2004 সালে এই দিনে রাজনৈতিক সমাবেশে চালানো হয় নজিরবিহীন দিনটিকে নিয়ে দেশে বিভিন্ন স্থানে পালিত হয় শোক মাহমুদ একুশে আগস্ট গ্রেনেড হামলার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে জেলা ও সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ শুক্রবার সকালে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লুকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু হানিফ সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ সহ সংগঠনের নেতৃবৃন্দ চাঁপাই নবাবগঞ্জে একুশে আগস্ট গ্রেনেড হামলার নিহত শহীদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে এই উপলক্ষে একটি রেলি বের হয় রেলি শেষে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ একুশে আগস্ট গ্রেনেড হামলা নিহত ও আহতদের স্মরণে শোক ও মানববন্ধন কর্মসূচি পালন করে বঙ্গবন্ধু ফ্যান্স ক্লাব ফরিদপুর জেলা উনিট এ সময় নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারা ভয়াল একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা ষোলো বছর উপলক্ষে নিহতদের স্মরণে ও প্রধানমন্ত্রী দীর্ঘ কামনা করে জামালপুর মসজিদ মন্দিরে বিশেষ দোয়া প্রার্থনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যুবলীগ নেতা সুশান্ত চক্রবর্তী মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অনেকে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা একুশে আগস্ট পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকল শহীদের প্রতি এক মিনিট নিরাপত্তা পালন ও দোয়া করা হয় কুড়িগ্রামে একুশে আগস্টে গ্রেনেড হামলা নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে রাত বারোটা এক মিনিটে কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সের সামনে মোমবাতি প্রজ্জ্বল করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মুন্সীগঞ্জে বিবিসি ভয়াল একুশে আগস্টে বর্বরচিত গ্রেনেড হামলায় সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সদর উপজেলার মীরকাদিম পৌরসভার প্রাঙ্গনে হলরুমে মিরকাদিম পৌর আওয়ামী লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উদযাপন উপলক্ষে মমিনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন আহমেদ সিটি মেয়র ইকরামুল হক সহ আরও অনেকে নাটোরে একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় রক্ষা পাওয়া জননেত্রী শেখ হাসিনার দীর্ঘাউ কামনা করে দোয়া প্রার্থনা করেন সর্বস্তরের মানুষ আর এমন আগস্ট যেন দেশের ইতিহাসে পুনরাবৃত্তি না ঘটে সেটাই চাওয়া সকলের মাহমুদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক গাজীপুরের পুবেল থানার কুদাব এলাকায় ডাকাতির আলঙ্কার সহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র সহ একটি পিক ভ্যান জব্দ করা হয় শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে হক জানান গত সতেরো জুলাই পুবাইলের কুদাব এলাকায় একটি একদল দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে দেশের বিভিন্ন জেলা থেকে সাতজনকে গ্রেফতার করা হয় গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিশাব ইউনিয়নের ডাওরা গ্রামে পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর বৃহস্পতিবার স্বাধীন ও সানি নামের দুই শিশু খেলতে গিয়ে সময় গড়িয়ে গেলেও বাড়িতে না ফিরে এলে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে এলাকাবাসীর সহযোগিতায় মৃতদেহ দুটি উদ্ধার করা হয় এ ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের ছায়া টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশা আরোহী শিক্ষক দম্পতির সহ একই পরিবারের চারজন নিহত এবং দুজন আহত হয়েছে শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের রাবনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে হাইও পুলিশের এলেঙ্গা ফারির উপ মতিউর রহমান জানান সিএনজি ক্রসিং সময় উত্তরবঙ্গগামী একটি বাসের ধাক্কায় সিএনজির পাঁচজন যাত্রী আহত হয় হাসপাতালে নিয়ে আসার পরে একজন মারা যায় এবং চারজনকে ঢাকায় রেফার করলে তারা ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করে ময়মনসিংহের ভালুকার ভান্ডাব এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মাছের খামার থেকে এক অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে পুকুরের কাছে মহিলার মরদেহ পড়ে থাকতে দেখে ট্রিপল নাইন নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেয় এক ব্যক্তি ফোন ফোনপে মডেল থানার ওসি মোহাম্মদ মাইনুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পরে লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় রাতের সংবাদে এই ছিল এখনকার মতো করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি বিডি এই ঠিকানায় ধন্যবাদ সবাইকে শুভরাত্রি